প্রকাশ চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধেই রয়েছে গুলি চালানোর অভিযোগ স্থানীয় কাউন্সিলরের দাবি রয়েছে এই গুলি চালানোর সঙ্গে অর্জুন সিং জড়িত গুলি কাটে এখন সরগরম ভাতপাড়ার রাজনীতি আজকে রামনবীর দিন রামনবী দেয় জুলুস বের হয়েছে ভালোভাবে হয়েছে প্রশাসন মমতা ব্যানার্জী আদেশের অনুসারে প্রশাসন পুরো চুস্ত একদম এখানে দেখলো কিছু করা যাচ্ছে না তো বিকাল এই নিয়ে এখানে গুলি চালাচালির একটা আর আমার দল মানে একটাই লোক এখানে করতে পারে আর তার নাম হলো অর্জুন সিং আর ছাড়া কে করতে পারে দেখলো ওটার মধ্যে আমি কিছু করতে পারলাম না দু হাজার উনিশশো ওই করেছিল একুশো ওই সব সব এখানকার ভাট ভাট পাড়া কি জগৎ দলের মানুষ কত ঘর বিচ্ছিন্ন হয়ে গেল চালানো ঘটনাগুলো তো আমি শুনেছি কিন্তু ওই তো বিজেপি করে যে চালিয়েছে জিনিস আমি তো বলছি এই গুন্ডাগর্দি আমি শেষ করব এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি কাজ পার্থভূমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোটো শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে পুলিশের খাতাও আছে

কোথায় থেকে কোন রোজগার করতে হবে কোথায় থেকে কাকে ছাড়াতে হবে কোথায় মদের থানা পিছনে মদের ঠেক চলে